আপনারা হয়তো জানেন না, সে একটা স্পেশাল চাইল্ড, তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে, সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে, এডিএইচডি আছে, স্লিপ ডিসঅর্ডার আছে। তো মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়েছেন। তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানকে, সন্তানের মূল্যটাই আসলে অনেক বেশি। তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে, যত্ন করতে পারবে, আদর ভালোবাসা করতে পারবে, তখন কিন্তু তারা আমার মনটা পুরোটাই জয় করে নিয়েছে। প্রশ্ন আসতে চাই, প্রশ্নটা পরে, তা পুরোটাই জয় করে নিয়েছে। তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি, তো তখন আমি ওকে বলি যে আসলে এইভাবে আমরা একসাথে থাকতে পারি না, যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে, তারপরেও আমরা আসলে একসাথে থাকতে পারি না। তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে, এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্ন ভাবে সে উপরে উঠার চেষ্টা করছিল। এই ব্যাকআপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক শাকিব খানের মতো হবে, এবং তোমরা দেখেছো যে নায়ক শাকিব খান কিন্তু কখনো বিয়ের কথাটা প্রকাশ্যে আনেনি। তো মামুন যদি এখন নায়ক শাকিব খানের মতো সে যদি বিয়ে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশ্যে আসে, তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে, কারণ তার একটা বড় ফ্যান বেজ হচ্ছে মেয়েরা, এবং তার মানে আছে যে সম্ভাব্য সে সিনেমা করবে এবং কতজন প্রডিউসার ডাইরেক্টরের সাথে আমি নিজেও কথা বলেছি। তো এই ব্যাপারটা আসলে তখন দর্শকপ্রিয়তাটা হারাবে। তো তুমি তার সহযোগী হিসেবে, সহধর্মিনী হিসেবে কখনোই চাও না। তুমি সবসময় বলে এসেছো যে মামুনকে সামনে রেখে এসেছো এবং বলেছো যে তার ক্যারিয়ারটা তুমি ঠিক মতো যাতে প্রস্ফলন ঘটে সেইভাবেই তুমি সাহায্য করবে। তো তুমি তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো। তো এভাবে যেভাবে হচ্ছে, তো একসাথে থাকার কারণে আসলে মামুন নানাভাবে নানারকম ভাবে আমাকে সিডিউস করতে পেরেছিল, এবং সবচেয়ে বড় কথা আমি বলেছি যে আমার সন্তানদেরকে দ্বারা সে সিডিউস করতে পেরেছিল। তো আমি যদিও রাজি হচ্ছিলাম না, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না, কিন্তু ও বারবার যেটা বলছিল যে সামাজিক মিডিয়াতে সবসময় বলেছে যে আমরা বিয়ে করব, এবং শেষেও বলেছে আমাদের মারামারি ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করব, আমি আগে অনেক বড় হয়ে নেই, এভাবে এভাবে করে সে আমাকে বলছিল। সে আগে স্ট্যাবলিশ হয়নি, তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়া দরকার আছে, তাদেরও যেহেতু বাসস্থান নেই, এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো, এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে শাদীর প্রোগ্রাম করব। কিন্তু ধরে নাও তুমি আমার বউ, যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে। তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে। আপনারা দেখেছেন যে সে আমাকে, আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে। মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ না, একটা ম্যাকবুক না কিনে দিলে, বা একটা ড্রোন না কিনে দিলে, বা একটা এরকম মার্সিডিস গাড়ি না কিনে, যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট। আপনারা যদি 2022 সালের ভিডিওগুলো আমার এবং মামুনের লাইভগুলো দেখেন, সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সাথে সে মার্সিডিস গাড়ির কথা বলে, বাড়ির কথা বলে। তো সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করে, তখনই তার এবং তার পরিবারের আমি সুরটা একটু অন্যরকম দেখতে পাই, এবং তাকে আমি বারবার বলতে থাকি। তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ট্রোল করা হয়, তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে, এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও, লাইভে যেয়ে বলো যে আমরা বিয়ে করিনি। এই কথাটা সে আমাকে দিয়ে বারবার প্রায় 10-15 অনেকবার সে লাইভ করিয়েছে যে আমরা বিয়ে করিনি, এই কথাটা তুমি বারবার বলো। কিন্তু আমরা যেই সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে, মামুন শুধু মামুনই ছিল না, মামুনের আম্মু ছিল, অনেক সময় মামুনের বাবা ছিল, মামুনের ভাই ছিল, মামুনের বোন ছিল, এবং এমনকি মামুনের খালাও ছিল। এবং শুধু এটা না, আমরা যখন মামুনের থাকার ভাড়া বাসার কাছে যাই, মামুনের আম্মু আমাকে ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়, এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে, আমরা রাঙামাটিতেও মামুনের নানু বাড়ি বা মামার বাড়ি খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে সবখানে আমাদের আমাকে এবং মামুনকে হাজবেন্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তারপরে যখন গ্রামের বাড়িটা হলো, গ্রামের বাড়িতেও উনি সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। এ থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকার ভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিকভাবে স্বীকৃতিটা দিবে। বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে। কিন্তু যেহেতু আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়াটা আসলে আমার জায়গা না,
তো সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না, তুমি বাবার বাড়িটার কথা বলো না। তো আমি ওভাবেই বলেছি, আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি। অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও। সে ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে, সে পুরান ঢাকায় বা পাড্ডাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চাই নাই। তো আমার আসলে মামুনের জন্য এখন মামুনকে আমি মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। এবং 30 লাখ টাকা লোন হওয়ার পরও আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি মামুন এবং মামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি, কারণ তারা আমাকে ওইভাবেই প্রলোভনটা দেখিয়েছে যে তোমাদের বিয়ে শাদী হয়ে গেলে তোমাদের বাচ্চা কাচ্চা তো তোমাদের সাথেই থাকবে এবং এটা তো তোমাদেরই হবে, এখানে তো আমি নিব না কিছু। এই কথাটা ওনারা সবসময় বলছি আমি আপনাকে। হ্যাঁ, আরো শুনেন, আপনারা কেটে কেটে দিবেন, তারপরে আপনি 2 মিনিট দেখান, আপনি কেটে রাখেন না, আমি বলছি। তারপরে যখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে পেল না, এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে দিল, তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না, গ্রামে গ্রামে চলার মতো না, সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বলল যে সে চলে গেল। এবং সে চলে যাওয়ার পরে আমাকে বলল যে আমি তোমাকে আর বিয়ে করব না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তোমার তোমাকে আমি ভালোবেসেছি, তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না। তো ও যখন চলে গেল, চলে যাওয়ার পরও আমি আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি, বাড়ি বাড়ি যেয়ে আমি তার কাছে তার আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি, তার মার কাছে বলেছি, তার বাবার কাছে বলেছি, তার ভাই বোনদের কাছে বলেছি, আত্মীয় স্বজন সবার কাছেই বলেছি, কিন্তু কেউ আমার পাশে ছিল না। সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই, কারণ মামুন এখন নিজে এস্টাবলিশ হয়ে গেছে এবং ওকে এস্টাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে। সো পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি, তখন তিনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে, এই আছে সেই আছে, মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে, তোমাকে কেন বিয়ে করবে, ওর তো এখন কিছু নাই, ও তো সবই আছে, ও তো এস্টাবলিশ হয়ে গেছে। তো মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি। গত 3 মাস থেকে মামুন এবং মামুনের আব্বু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল। পরবর্তীতে মামলা আপোষ করার জন্য মামুন যখন আমাকে চাপ প্রয়োগ করে, তখন একটা ফোন ওপেন করে। তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম। এবং আরেকটা, হ্যাঁ, তারপর এত মাস পরে কেন মামলাটা করলাম এটা আপনারা জানতে চাচ্ছেন। হ্যাঁ, বলেন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার বয়স প্রায়, আপনার বয়সের চাইতে মামুনের বয়সে অনেক ডিস্টেন্স, ঠিক আছে? সেক্ষেত্রে এই যে মামুনকে অনেকেই বলছে, মামুনকে আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে তার কাছে আপনার কাছে রেখেছেন, এবং এই মামলা সেটার একটা প্রক্রিয়া, এটা কি বলবেন আপনি? আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে, এটা মামুনের পরিবার সবাই জানে, যেহেতু তারা এত বছর থেকে আছে। হ্যাঁ, তো এই এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্র্যাপ কেন হবে, এক নম্বর কথা। যে আমি তো বলেছি আপনাকে যেহেতু আমাকে ওনা আমার সন্তানদেরকে দিয়ে এবং আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা ক্রিয়েট করে তারা আমাকে এভাবে করে দিয়েছে। আমি কেন ভিডিওতে আনবো? তারা তো সোশ্যাল মিডিয়ার পার্সন না, এবং বলেছে আমার বাচ্চাটা অসুস্থ না, আমরা এনজয় কেন করবো? প্রশ্ন আছে, সেটা হলো যে আপনারা সামাজিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন, দুজন মিলে আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি। এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা, তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু, তারা একেবারেই আমাকে 4টা বছর, তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন, তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিক ভাবে, সেটা কেন বলছেন না? ঠিক আছে, তাহলে আমি তো ব্যবহার হয়েছি, কারণ এখানে আমাকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর আমি তো ওকে ভালোবাসি, এই কথাটা তো আমি বলেছি। ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায়? আমাকে এখানে এখানে কিন্তু আমাকে একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে, আপনাদেরকে যেটা বলেছি যে আমাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছে, এই কমিটমেন্টের জন্যই থাকা, এই কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না।
যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে সেটাই সেভাবে আমরা ছিলাম যে এখানে হয়েছে। ব্যক্তিগত বিষয় আইনগত, এটা ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয় আইনগত চলবে। লিপ্তিকতা করার পরে ধর্ষণ মামলা করবেন সেটা কি বৈধ? আমাদের শেষ, আপনাদের আইনগত প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, আমি বলি আপনি তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, তাহলে ধর্ষণ মামলা আসলো কেন? এখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2000-এর ধারা 9 এবং সাবসেকশন 1 অনুযায়ী ফোর্সফুল প্রলুব্ধ ভয়ভীতি প্রতারণা, এই স্যাপ ক্লোজ গুলা প্রতিশ্রুতি সহ স্যাপ ক্লোজ গুলা যেখানে ব্রেক হবে সেখানে দর্শন মামলার উদ্ভব হবে, এটা হচ্ছে মূল সংজ্ঞা। আপনারা যদি পার্সোনালে চলে যান তাহলে তো সমস্যা। এখানে পার্সোনাল কথাই বলবো, এখানে মিউচুয়ালি দুই পরিবার একসাথে সম্মতিতে ওনাদের প্রাপ্তবয়স্কের সম্মতিতে ওনারা সাত দিনের রিমান্ড চাটাকে আদালতে উঠানো হয়েছে, সেক্ষেত্রে মামুনের রিমান্ড কেন দেওয়া হলো না আর জামিনও কেন দেওয়া হলো না, তাকে কারাগারে পাঠানো হয়েছে? বাদীপক্ষ হিসেবে আপনারা কি দাবি করছেন? আমি বলি, বাদীপক্ষের আইনজীবী হিসেবে আয়ু সাহেব যে সাবমিশন দিয়েছিল যে ওনার যে টিকটক করে ওই এইরকম আর কার কার সাথে মানে সুগার মামি যেটা কি বলি আমরা, যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিকর শব্দ, এরকম আর কার কার সাথে তাদের সম্পর্ক আছে এবং তাদের পিছনে কোনো গ্যাং আছে কিনা এটা জানার জন্য, কিন্তু বিজ্ঞ আদালত এই আয়ু সাহেবের বক্তব্য এবং আমরা বাদী আমাদের আইনজীবীদের বক্তব্য শুনে আসামিকে জিজ্ঞেস করেছে, আবদুল্লাহ আল মামুন প্রিন্স মামুনকে জিজ্ঞেস করেছে, আপনারা কি একসাথে ছিলেন? উনি স্বীকার করেছে বিজ্ঞ আদালতে আমরা একসাথে ছিলাম, এই স্বীকারোক্তির ভিত্তিতে রিমান্ড আবেদন নামঞ্জুর করে এবং আমাদের শুনানি সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রেখে জেল হাজতে প্রেরণ করে। তার মানে উনি যে আমাদের যে বাদী উনার সাথে যে অবৈধ সম্পর্ক করছে এই বিষয়টা কি মামুন কি স্বীকার করেছে? অবৈধ সম্পর্কের বিষয় নাই, যখন প্রতিশ্রুতি ব্রেক হবে সেখান থেকে কজ অব অ্যাকশন এরাইজ হয়েছে দর্শন মামলার, এটা হচ্ছে ফ্যাক্ট, এবং বিজ্ঞ আদালতে মামুন স্বীকার করেছে তার একসাথে ছিল। আপনারা তো লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করলেন, লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করলেন আদালত, বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন, রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। ঠিক আছে।